বাংলাদেশের কোনো রাজনৈতিক দল পাকিস্তানের সাথে যোগাযোগ রাখলে নতুন রাজাকার হিসেবে গণ্য করে তাদেরকেও বাংলার মাটিতে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইজার ইকবাল সুহান চৌধুরী কাদের মোল্লার ফাঁসিতে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ধৃষ্টতার প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন মানববন্ধনে পাকিস্তান উনিশশো সালের জন্য একবার এবং কাদেরমোল্লার ফাঁসির রায়ে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য আরেকবার ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাংবাদিক নেতা মঞ্জুল আহসান বুলবুল এ সময় তিনি গণজাগরণ মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করে বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারকে আল্টিমেটাম দেন